আসসালামু আলাইকুম গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ আজ আপনাদেরকে পড়ে শোনাচ্ছি হুমায়ুন আহমেদের একটি ছোট গল্প প্রেসক্রিপশন পড়ছি গল্প প্রেসক্রিপশন প্রচণ্ড মাথা ধরেছে অনেকক্ষণ চেষ্টা করলাম মাথা ধরাকে পাত্তা না দিতে অবহেলা কেউ সইতে পারে না রোগও পারে না রোগ যখন দেখে তাকে আমল দেয়া হচ্ছে না অগ্রাহ্য করা হচ্ছে তখন সে মন মেজাজ খারাপ করে চলে যায় আমার ক্ষেত্রে তা হল না পাত্তা না পেয়ে মাথা ধরা আরও বাড়ল একসময় লক্ষ্য করলাম মাথা ধরাটা মেরুদণ্ড বেয়ে নিচে নামার পরিকল্পনা করছে তরিত ব্যবস্থা নেওয়া প্রয়োজন আমি একটা ফার্মেসিতে ঢুকে পড়লাম চারটা প্যারাসিটামল কিনব দুটা খেয়ে দুটা ভবিষ্যতের জন্য পকেটে রেখে দেব আমার অনেক দিনের অভ্যাস যে কোনো দোকানে ঢোকার আগে দোকানের নাম পড়ি মাঝে মধ্যে সুন্দর সুন্দর নাম চোখে পড়ে বেশ মজা লাগে একটা স্টেশনারি দোকানের নাম পেয়েছিলাম নীলাচল আরেকটা রেস্টুরেন্টের নাম ঝালঝোল সাধারণত দেখেছি সুন্দর নামের দোকানগুলি বেশি দিন চলে না ঝালঝোল এক মাসের মধ্যে উঠে গেল নতুন এক রেস্টুরেন্ট চালু হল নাম দি নিউ মদিনা বিরিয়ানি অ্যান্ড ঘর। সাইনবোর্ডে হাস্যমুখী দাঁড়েওয়ালা ছাগলের ছবি এই রেস্টুরেন্টটা বেশ চলছে যে কথা বলছিলাম ফার্মেসিতে ঢোকার আগে চট করে নাম পড়ে নিলাম নতুন কোনো নাম না হলেও আধুনিক নাম প্রেসক্রিপশন আমার কাছে মনে হল নামটা শুধু যে আধুনিক তাই নয় বেশ জুজ্সুই নাম প্রেসক্রিপশন মানেই তো ফার্মেসি চারটা প্যারাসিটামলের দাম চার টাকা ধরা নামক অতি যন্ত্রণাদায়ক ব্যাধির জন্য বড়ই সস্তা চিকিৎসা সেলসম্যানকে পানি দিতে বললাম সে গ্লাসে করে পানি এনে দিল দুটা ট্যাবলেট তখনই খেয়ে ফেললাম ওষুধের দাম দিতে গিয়ে আমি হতভম্ব মানিব্যাগ সঙ্গে নেই পকেটমার হয়নি এটা জানি বাসা থেকে মানিব্যাগ ছাড়াই বের হয়েছি দুটা ট্যাবলেট গিলে না ফেললে ফিরিয়ে দেয়া যেত আমি খুবই লজ্জার মধ্যে পড়লাম কি বলবো বুঝতে পারছি না সেলসম্যানও যেন কেমন কেমন করে তাকাচ্ছে দোকানের মালিক মনে হয় দূর থেকে ব্যাপারটা লক্ষ্য করেছিলেন তিনি এগিয়ে এসে গম্ভীর মুখে বললেন আপনি একটু আমার ঘরে আসবেন চারটা টাকার জন্য কঠিন কিছু কথা শুনতে হবে কি না বুঝতে পারছি না আমি তার ঘরে ঢুকলাম এবং হরবর করে বললাম ওষুধের দাম দিতে পারছি না কাল ভোরে আমি এসে দিয়ে যাব মালিক ভদ্রলোক বললেন সামান্য দুটা ট্যাবলেটের দাম দিতে না পারায় আপনি এরকম করছেন ভাই এক কাজ করুন দুই পাতা ট্যাবলেট নিয়ে যান এর দাম আপনাকে দিতে হবে না আর শুনুন আপনি আমার সামনের চেয়ারে বসুন চা দিতে বলছি গরম চা খান মাথা ধরাটা কমবে আমি ভদ্রলোকের ব্যবহারে মুগ্ধ হয়ে গেলাম দিনকাল পাল্টে গেছে প্রিয়জনদের কাছ থেকেই ভালো ব্যবহার পাওয়া যায় না আর এই ভদ্রলোক নিতান্তই অপরিচিত একজন আমি বললাম আপনার নামটা জানতে পারি ভদ্রলোক বললেন অবশ্যই পারেন আমার এমনই নাম যে একবার শুনলে কখনো ভুলবেন না আমার নাম কয়লা আমি অবাক হয়ে বললাম কয়লা হ্যাঁ কয়লা রসিকতা করছি না আসলেই আমার নাম কয়লা জন্মের সময় গায়ের রং ছিল খুবই ফর্সা আমার বাবা রহস্য করে বললেন আমার ছেলে এমন কয়লার মতো কালো হলো ব্যাপারটা কি সেই থেকে নাম কয়লা ঠাট ঠা করে কয়লা ডাকতে ডাকতে কয়লা ভালো নাম মুহম্মদ সানোয়ার হোসেন সানোয়ার সাহেবের দিকে ভালো করে তাকালাম ভদ্রলোকের গায়ের রঙই যে শুধু সুন্দর তাই না দেখতেও সুন্দর বয়স চল্লিশের মতো হবে চুলে পাক ধরেছে তার জন্য মনে হয় ভদ্রলোককে আরও সুন্দর লাগছে কিছু মানুষ আছে যাদের পাকা চুলে মানায় আপনার মাথা ধরার অবস্থা কি কমে আসছে সানোয়া সাহেব রহস্যময় গলায় বললেন এক মিনিটের জন্যে চোখটা বন্ধ করবেন কেন আপনার কপাল এবং চোখে একটা মলম লাগিয়ে দেব বার্মিজ মলম নাম টাইগার বাম লাগাবার তিন মিনিটের মধ্যে মাথা ধরা চলে যাবে আমি চোখ বন্ধ করলাম ভদ্রলোক চোখের পাতা এবং কপালে বাম ঘষে দিলেন খুবই আরামদায়ক মেসাজ মেসাজের কারণেই মনে হয় ব্যথা অর্ধেক কমে গেল তিন মিনিট চোখ বন্ধ করে রাখবেন খুলবেন না আমি চোখ বন্ধ করেই বললাম আপনার দোকানে মাথা ধরা নিয়ে যারা আসে তাদের সবার চোখেই কি আপনি টাইগার বাম ঘষে দেন না দিই না আপনি লেখক মানুষ আপনার জন্য অন্য ব্যবস্থা ও আচ্ছা চা চলে এল চায়ের সঙ্গে গরম শিঙাড়া আগুন গরম শিঙাড়া সবসময়ই ভালো হয় এটা মনে হয় আরও ভালো চাটা শিঙাড়ার মতো ভালো না হলেও খারাপ না লেখক হিসেবে মাঝে মধ্যে অপ্রত্যাশিত কিছু খাতির যত্ন পাই বড় মাপের লেখকরা এ ধরনের খাতির যত্নে বিব্রত এবং বিরক্ত হন যেহেতু আমি খুবই ছোট মাপের একজন আমি খুশি হই অবশ্যই চেষ্টা থাকে খুশি চেপে রাখার চা খেতে খেতে আমি ভদ্রলোকের বসার ঘর দেখলাম তার ফার্মেসির নামে যেমন রুচির পরিচয় পাওয়া যায় ঘর থেকেও পাওয়া যায় সুন্দর করে সাজানো ঘর মেঝেতে কার্পেট চারদিকে নানান ধরনের ইনডোর প্ল্যান্ট রাখা একটা প্ল্যান্টে আবার বোতামের মতো নীল ফুল ফুটেছে অপূর্ব দেখাচ্ছে ব্যবসায়ী মানুষের বসার ঘরে সাধারণত প্ল্যান্ট দেখা যায় না ভদ্রলোকের টেবিলে দুটা বই একটার নাম ডোম স্টে অ্যান্ড লাইফ আফটার ডেথ অন্যটার নাম পড়া যাচ্ছে না সেটিও নিশ্চয়ই গল্প উপন্যাসের বই না সিরিয়াস কোন বই দেয়ালে ভদ্রলোকের যুবককালের ছবি সাইকেলে হেলান দিয়ে তোলা ঠোঁটে সিগারেট সানোয়ার সাহেব বললেন আমার বাবার ছবি আমি ভেবেছিলাম আপনার যুবক বয়সের ছবি অনেকেই তাই ভাবেন অফিস ঘরে নিজের ছবি টাঙিয়ে রাখব এত অহংকার এখন আমার হয়নি আমি বললাম আপনার বাবা অত্যন্ত সুপুরুষ ছিলেন সিনেমার নায়কের মতো চেহারা সানোয়ার সাহেব হাসতে হাসতে বললেন আমার বাবা জীবনে বেশিরভাগ সময় ব্যয় করেছেন ছবিতে ঢোকার কৌশল বের করতে গিয়ে তিনি সকালবেলা এফডিসিতে ঢুকতেন রাত এগারোটা বারোটা সময় ফিরতেন যেতেন খুব গুজে পরিচালকদের অ্যাসিস্ট্যান্টদের সিগারেট খাওয়াতেন তাদের যে কোনো ফরমাস নিমিশের মধ্যে করে দিতেন এর বিনিময়ে হঠাৎ হঠাৎ পাসিং শটে সুযোগ পেতেন পাসিং শট মানে পাসিং শট হচ্ছে ধরুন ছবির কোনো দৃশ্য হচ্ছে নায়ক নায়িকা গল্প করছে অনেক দূর দিয়ে একটা লোক হেঁটে চলে গেল মূল গল্পের সঙ্গে সেই লোকের কোনো সম্পর্ক নেই লোকটা হেঁটে যাওয়ায় ফ্রেমটা ভরাট লাগবে সেই লোকের শটটাকে বলে পাসিং শট ও আচ্ছা পরিচালক বা প্রযোজকের নজরে পড়ার প্রাণপণ চেষ্টা একেবারেই বিফলে গেল না বাবা তাদের নজরে না পড়লেও একজন এক্সট্রা মেয়ের নজরে পড়লেন এক্সট্রা মেয়ে মানে কি নায়িকার অসংখ্য সখীরা হল এক্সট্রা নায়িকা যখন পানি তুলতে যায় তখন এরাও যায় পানি তোলা পর্বে যে কোমরদুলানি নৃত্য হয় সেই নৃত্যে তারা অংশগ্রহণ করে বুঝতে পারছেন হ্যাঁ পারছি এক্সট্রা মেয়েটির সঙ্গে বাবার ঘনিষ্ঠতা অতি দ্রুত স্পর্শ করল এবং এক শুভ দিনে বাবা তাকে বিয়ে করে ফেললেন বাবার তখন সম্বলের মধ্যে আছে তা সুন্দর চেহারা এবং একটা হারকিউলিস সাইকেল সাইকেলের চাকায় হেলান দেয়া ছবিটা তো দেখতে পাচ্ছেন পাচ্ছেন না পাচ্ছি বাবার গল্প বলে আপনাকে মনে হয় খুব বোর করছি কিছুক্ষণের মধ্যে গল্প শেষ হবে আমার গাড়ির ড্রাইভার চলে এসেছে আপনি যেখানে যেতে চান আপনাকে নামিয়ে দিয়ে আসবে গাড়ি লাগবে না ভাই আমি খুব কাছেই থাকি হেঁটে চলে যাব হেঁটে আপনাকে যেতে দেওয়া হবে না আপনাকে জোর করে হলেও গাড়িতে তুলে দেওয়া হবে আমার বাবার সম্পদের মধ্যে ছিল একটা সেকেন্ড হ্যান্ড সাইকেল আর আমার এখন তিনটা গাড়ি আমি গাড়িগুলি ডিসপ্লে করব না আপনার তিনটা গাড়ি এই মুহূর্তে অবশ্যই দুটা একটা বিক্রি করে দিয়েছি তবে একটা লাক্সারি মাইক্রোবাস কিনব বলে ভাবছি আপনি ভাববেন না ছোটই ফার্মেসি থেকে এত আয় হয় আমার অন্য ব্যবসা আছে গুলশান এলাকায় একটা চাইনিজ রেস্টুরেন্ট আছে এক্সপোর্ট ইম্পোর্টের দালালি টাইপ কিছু কাজও করি তবে আমি ব্যবসা শুরু করি ফার্মেসি দিয়ে ও আচ্ছা মূল গল্পটা শেষ করি নিন সিগারেট খান সিগারেট খেতে খেতে গল্প শুনুন গল্পের শেষটা ইন্টারেস্টিং আমি সিগারেট ধরালাম এর মধ্যে আবার চা এল এবারের চা খেতে ভাল চায়ে চুমুক দিতে দিতে গল্প শুনছি সানোয়ার সাহেবের গল্প বলার কায়দা ভাল হরবর করে গল্প বলেন এবং মক্ষম জায়গায় এসে দম নেন আবার শুরু করেন গল্পটা এমনভাবে বলেন যাতে মনে হয় গল্পটার প্রতি তিনি কোনো আকর্ষণ বোধ করছেন না নেহায়েদ গল্প করতে হবে বলে গল্প করছেন গল্পটা করতে না পারলে তার ভালো লাগত আপনারা শুনছেন হুমায়ুন আমাদের একটি ছোট গল্প প্রেসক্রিপশন গল্পটি শুনতে আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিনীত অনুরোধ আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে আইকনটি প্রেস করে রাখবেন চলে যাচ্ছি গল্পে বাবা থাকতেন তার এক দুঃসম্পর্কের চাচার বাসায় খিল যে চাচার বাসায় থাকতেন তার ছোট মেয়েকে তিনি বিয়ে করবেন এরকম ধারণা বাবা সম্ভবত দিয়ে রেখেছিলেন নয়তো বাবা সেই ধুরন্ধর চাচা বাবাকে এতদিন পুষতেন না হঠাৎ এক্সট্রা মেয়ে বিয়ে করে ফেলায় বাবা সেই চাচা তৎক্ষণাৎ বাবাকে বের করে দিলেন নতুন বউ নিয়ে বাবা পড়লেন মহাবিপদে এই আত্মীয়ের বাড়ি কয়েকদিন সেই আত্মীয়ের বাড়ি কয়েকদিন এইভাবে দিন কাটাতে লাগলেন ঢাকা শহরে যত আত্মীয় ছিল সব কাভার হয়ে গেল বাবা ফিল্ম পাড়ায় কাজের চেষ্টা করতে লাগলেন শো বিজনেসের সঙ্গে জড়িত কোনো কাজেই তার আপত্তি নেই ফ্লোর ঝাঁট দেয়া আর্টিস্টের মাথায় ছাতা ধরা ম্যাডামের স্যান্ডেল এগিয়ে দেয়া সব কিছুতেই তিনি রাজি প্রোডাকশন বয়ের কাজ গাধার খাটুনি সেই তুলনায় বেতন নামমাত্র খাওয়াটা অবশ্যই ফ্রি পাওয়া যায় সামান্য চুরির সুযোগও আছে বাবা সেই সুযোগ কখনও নিতে পারেননি কারণ মানুষ হিসেবে তিনি বোকা ছিলেন বোকা মানুষরা সৎ হয় এটা জানেন তো বোকাদের ভেতর চোর নেই বললেই হয় এই মহাদুর্যোগে বাবার এক ছেলে হয়ে গেল ছেলের নাম রাখা হল সানর হোসেন বাবা আদর করে ছেলেকে ডাকতেন কয়লা বাবা আপনি সেই কয়লা বাবা জি আপনারা তখন থাকতেন কোথায় বাবা এফডিসির কাছেই এক বস্তিতে ঘর ভাড়া করেছিলেন ঘরের ভাড়া নামমাত্র তবে সেই নামমাত্র ভাড়ার টাকা জোগাড় করাও বাবার কাছে অসম্ভব হয়ে গিয়েছিল গল্পটার প্রায় শেষ অংশে চলে এসেছি আরেকটা সিগারেট ধরান সিগারেট শেষ হতে হতে গল্প শেষ হয়ে যাবে আমি বললাম আপনি ধীরে সুস্থে গল্প শেষ করুন আমার এমন কোনো তাড়া নেই তাছাড়া গল্পটা শুনতে ভালো লাগছে সানর হোসেন হাসি মুখে গল্প শুরু করলেন আমার জন্ম হয়েছিল এক ঈদের দিনের ভোরবেলায় সেই কারণে বাবার ধারণা হয়েছিল তার ছেলে সৌভাগ্যবান সে তার বাবার ভাগ্য বদলে দেবে সেরকম কিছু লক্ষণও দেখা দিল আমি সাত দিন বয়স থেকেই রোজগার শুরু করলাম আমার চেয়ে অল্প বয়সে কেউ রোজগার করতে নেমেছে বলে আমি জানি না গিনিস রেকর্ড বুকে আমার নাম যাওয়া উচিত ছিল সাতদিন বয়সে রোজগার মানে কিরকম রোজগার অভিনয় করে রোজগার ফিল্ম লাইনে নবজাত শিশু প্রায় লাগে নায়িকার বাচ্চা হয়েছে সেই বাচ্চা চুরি হয়ে গেল এই ধরনের গল্পে বাচ্চা লাগবে আমি হলাম সেই বাচ্চা অভিনয় করার দরকার নেই হাত পা নাড়তে পারলেই হল চিৎকার করে কাঁদতে পারলেই হল সাতদিন বয়সে আমি প্রথম ছবি করতে নামলাম ছবির নাম ডালিম কুমার আমি সেই কুমার ইন্টারেস্টিং তো হ্যাঁ ইন্টারেস্টিং তো বটেই আমার দু নম্বর ছবির নাম কমলা সুন্দরী দু নম্বর ছবি করতে গিয়ে আমি অসুস্থ হয়ে পড়লাম শীতের রাতে শুটিং হচ্ছিল দৃশ্যটা এরকম জন্মের পর আমাকে একটা খোলুয়ে ভরে জঙ্গলে ফেলে আমার দুঃখিনীমা কাঁদতে কাঁদতে চলে গেলেন আমি খোলুয়ে শুয়ে ঘুমাচ্ছি বনের পশুপাখি আমাকে দেখে যাচ্ছে একসময় আমার ঘুম ভাঙল আমি কাঁদতে শুরু করলাম সেই দেশের রাজা আবার ঠিক তখনই মৃগয়ে এসেছিলেন তিনি আমার কান্নার শব্দে আকৃষ্ট হয়ে আমাকে খোলই থেকে তুলে নিয়ে গেলেন তিনি আমার কমলার মতো রূপ দেখে আমার নাম দিলেন কমলা সুন্দরী এই ছবিতে আমি মেয়ের ভূমিকায় অভিনয় করেছিলাম আশা করি বুঝতে পেরেছেন হ্যাঁ বুঝতে পারছি কমলা সুন্দরীতে অভিনয় করতে গিয়ে আমি অসুস্থ হয়ে পড়লাম শীতের রাত অনেকগুলি টেক নিতে হয়েছে আমার গায়ে কোনো কাপড় ছিল না বুকে ঠান্ডা বেঁধে গেল জীবন মরণ সমস্যা দেখা দিল আমাকে ভর্তি করাতে হল হাসপাতালে এর মধ্যে বস্তির বাড়ি ভাড়া বাকি পড়েছে বাড়িওয়ালা সকাল সন্ধ্যা দুবেলা এসে শাসাচ্ছে সাহিত্যের ভাষায় যাকে বলে ঘোর অমানিশা তখন হঠাৎ আমার বাবার কপাল খুলল চিত্রজগতের একজন খুন হলেন আমি বিস্মিত হয়ে বললাম চিত্রজগতের একজন খুন হবার সঙ্গে আপনার বাবার কপাল খোলার ব্যাপারটা ধরতে পারছি না সানওয়া সাহেব মুখে বললেন ধরিয়ে দিচ্ছি এমন কিছু জটিল ব্যাপার না আপনি কি জানেন শাস্তি কেনা বেচা হয় একজনের শাস্তি অন্যজন টাকার বিনিময়ে নিজের ঘাড়ে নিয়ে নেয় অপরাধী শাস্তি হয় না টাকা খেয়ে যে অপরাধ নিজের ঘাড়ে নিয়েছে তা শাস্তি হয় আমি এখনও ঠিক বুঝতে পারছি না আরো সহজ করে ব্যাখ্যা করি ধরুন আপনি ক্লাসে পড়া পারেননি শাস্তি হিসেবে আপনার গালে চট দেবার কথা সেই চর আপনার হয়ে অন্য কেউ খেল আপনার কিছু হল না এরকম কি হয় অবশ্যই হয় শাস্তি কেনাবেচার মার্কেট আছে আপনার যদি প্রচুর টাকা থাকে আপনি খুন করতে পারেন নিজের হাতেই করতে পারেন আপনাকে তার জন্য শাস্তি পেতে হবে না অন্য একজন আপনার হয়ে ফাঁসিতে ঝুলবে আমি হতভম্ব হয়ে সানোয়ার সাহেবের দিকে তাকিয়ে রইলাম তিনি সহজ গলায় বললেন আমার বাবা ঠিক এই কাজটি করলেন তিনি পুলিশের কাছে বললেন খুন তিনি করেছেন কিভাবে খুন করেছেন তার বিশদ বর্ণনা দিলেন তাঁর কথা মতো যে ছুরিতে খুন করা হয়েছে সেই ছুরি বাবার বস্তির বাসার মুরিটিনের ভেতর থেকে বের হলো। ওনের অপরাধে তার বিচার শুরু হলো। বিনিময়ে তিনি তার পরিবারের জন্য রেখে গেলেন চার লাখ দশ হাজার টাকা আপনার বাবার কি শাস্তি হয়েছিল ওনার ফাঁসি হয়েছিল ভাই আমার গল্প শেষ হয়েছে আপনার জন্যে গাড়ি রেডি আছে আপনাকে নিয়ে যাবে আমি বিড়বির করে বললাম আই এম সরি সানা সাহেব আমার দিকে রাগি চোখে তাকালেন মনে হল তিনি হঠাৎ রেগে গেলেন আবার সেই রাগ সামলে নিয়ে বললেন বাবার মামলা ঘাড়ে চার বছর ধরে চলেছে বাবার যখন ফাঁসি হয় তখন আমার বয়স পাঁচ ফাঁসির আগে আগে আমাকে কোলে নিয়ে মা বাবার সঙ্গে দেখা করতে গেলেন বাবা আমাকে অনেক আদর করলেন বাবা সম্পর্কে আমার কোনো স্মৃতি নেই শুধু আদরটা মনে আছে আদর করতে করতে তিনি বলেছিলেন কুটুকুটু মুটুমুটু ভুটু ভুটু আমি চুপ করে আছি গল্পের শেষটা এরকম নাটকীয় হবে ভাবতে পারিনি ভদ্রলোকের সামনে বসে থাকতে তখন আর ভালো লাগছে না কোনো ছুতায় উঠে যেতে পারলে ভালো হয় তেমন কোনো ছুতাও পাচ্ছি না সানোয়া সাহেব বললেন গল্পটা কেমন লাগল আমি প্রশ্নের জবাব দিলাম না চুপ করে রইলাম সানোয়া সাহেব থেমে থেমে বললেন আপনি গল্পকার মানুষ ইন্টারেস্টিং গল্প আপনারা তৈরি করেন ছোট প্রাণ ছোট কথা ছোট ছোট দুঃখ কথা টাইপ আমার গল্পটা কি আপনাদের ছোট গল্পের থিওরিতে পড়ে আমি বললাম ভাই আজ উঠি আরেকদিন এসে কথা বলবো। সানোয়া সাহেব শান্ত গলায় বললেন গল্প শেষ হবার পরেও কিছু কিছু বাকি থাকে সেটাকে বলে পরিশিষ্ট আমার গল্পটার একটা পরিশিষ্ট আছে পরিশিষ্টটা শুনে যান বলুন শুনছি আমার বাবা আসলে ছিলেন ভাগ্যবান মানুষ সাধারণ মানুষের বেশিরভাগ স্বপ্নই অপূর্ণ থাকে শুধু ভাগ্যবান মানুষের সব স্বপ্ন পূর্ণ হয় বাবার সব স্বপ্ন পূর্ণ হয়েছিল সেই অর্থে তিনি ভাগ্যবান তিনি তার ছেলেকে নিয়ে স্বপ্ন দেখেছিলেন ছেলে জীবনে প্রতিষ্ঠিত হবে আমি প্রতিষ্ঠিত হয়েছি তিনি নিজেকে নিয়ে স্বপ্ন দেখেছিলেন সিনেমার নায়ক হবেন তাঁর বেলায় সেই স্বপ্ন না পূর্ণ হলেও তার স্ত্রীর মাধ্যমে সেই স্বপ্ন পূর্ণ হয় আমার মা বেশ কটি ছবিতে নায়িকার ভূমিকায় অভিনয় করেন ও যার খুনের শাস্তি বাবা ঘাড় পেতে নিয়েছিলেন সেই লোকই মাকে এইসব সুযোগ করে দেয় মজার ব্যাপার হলো মা তাকে বিয়েও করেন নায়িকারা ছবির প্রডিউসারকে বিয়ে করেই থাকে এটা তেমন কোনো গুরুত্বপূর্ণ ব্যাপার না আপনি কি বলেন সানোয়া সাহেব উত্তরের আশায় আমার দিকে তাকিয়ে আছেন আমি তাকিয়ে আছি হারকিউলিস সাইকেলে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা তার বাবার দিকে শুনলেন হুমায়ুন আহমেদের ছোটো গল্প প্রেসক্রিপশন গল্পটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে একটি লাইক করবেন চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের মতামতগুলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গল্প দুটোর সঙ্গে থাকবেন ধন্যবাদ